এটা মনে রাখতে হবে যে আমাদের সরকারের কর্মকর্তা বা কর্মচারী আমাদের প্রিয় চিকিৎসকদেরকে আমার প্রিয় ডাক্তার ভাই বোন সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা এই সরকারের কাজ করেন মানুষের সেবা করাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা হ্যাঁ মাশরাফি ভাই বলেছে আমাকেও ওইভাবেই বলতে হবে কেন আমরা হলাম সেবা করব মানুষের সেবা করতে যে যদি আমরা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে আক্রমণ করে অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষায় আমরা কথা বলি এটা অত্যন্ত দুঃখজনক কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা তাদেরকে শোকজও করা হয়েছে এটার সমাধান নিশ্চয় আমরা বের করব তার অর্থ এই না যে আমাদের সকল ডাক্তারদেরকে একেবারে শাস্তি দিয়ে আমরা একদম পরাকাষ্ঠা ইয়ে করতে চাই তাও না কিন্তু এটাও ঠিক যে তাদের সংশোধন হতে হবে সতর্ক হতে হবে তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক জাতির প্রত্যাশা অনেক তারা কেন এরকম ভাষায় লিখবে তারা আরো অনেক বেশি ধৈর্যশীল সহ্যশীল হবে